উত্তর জেলার পানিসাগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে একটি 10 টাকার লরি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় 20 টাকা মূল্যের নেশা জাতীয় ফেন্সিডিল এবং ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে পানিসাগর থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে সোমবার দুপুর নাগাদ JK03H8770 একটি 10 চাকার লরি আটক করা হয়। লরির সাথে আটক করা হয়েছে লরি চালক আকিব আহমেদ এবং গাড়ির মালিক আমির আহমেদ, তাদের বাড়ি কাশ্মীর। পুলিশ জানিয়েছে লরি থেকে 4655 বোতল কফ সিরাপ, 31824টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হতে পারে। এই নেশা দ্রব্যগুলি কলকাতা থেকে আগরতলার অভিমুখে নিয়ে আসছিল। পুলিশ আরও জানিয়েছে আকিব আহমেদ ও আমির আহমেদ দুইজন ভাই, তবে দীর্ঘদিন পর পুলিশ নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আজকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে একটা গাড়ির নাম্বার JK03H8770 গাড়িটাকে আমরা এখানে কুত্তাকালিতে ডিটেন করেছিলাম, চেকিং করেছি। চেকিং এর সময় আমরা পেয়েছি টোটাল 4655 বোতল কফ সিরাপ আর 31824 প্লাজমোপ্রক্সিবন ট্যাবলেট। গাড়ির মধ্যে একজন ড্রাইভার আর একজন মালিক, মানে তারা দুই ভাই, একজনের নাম আকিব আহমেদ আর একজন আমির আহমেদ, তারা দুজনের বাড়ি কাশ্মীর। তাদেরকে পাওয়া গেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে। পানিসাগর পিএসএ এনডিপিএস একটা একটা স্পেসিফিক কেস নেওয়া হয়েছে। মালগুলি কলিকাতার থেকে এসেছে আর বাকিটা ইনভেস্টিগেশনের পার্ট, এটা আর বাকিটা এখন আর বলবো না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।